জীবিত থেকেও সরকারি খাতায় মৃত এক বৃদ্ধ। 4 বছর ধরে সরকারি ভাতা বন্ধ রয়েছে তার। ঘটনার কথা স্বীকার করে নিয়েছে স্থানীয় পঞ্চায়েত। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। স্ত্রী পুত্র বৌমা আর নাতিকে নিয়ে অভাবের সংসার সিমলাপালের কানাকাটা গ্রামের বছর 80 নজর আলী খায়ের। জলজ্যান্ত এই মানুষটি এখনো দিব্যি হেঁটে চলে বেড়ালেও বিগত 2020 সাল থেকে সরকারি কাগজে কলমে তিনি মৃত রয়েছে। ফলে ওই বছর থেকেই বন্ধ হয়ে গেছে বার্ধক্য ভাতা। বিগত 4 বছর ধরে সমস্যায় পড়েছেন তিনি। স্থানীয় পঞ্চায়েত, ব্লক, ভিডিও সহ সমস্ত জায়গায় ঘুরে বেড়ালেও সমস্যার সমাধান হয়নি নজর আলীর। আমরা ব্লক গেলাম, আমার বন্ধ হয়ে গেছিল ভাতা, ভাতা ভাতা বন্ধ হয়ে যায়। আমি ব্লক গেলাম, ব্লককে বললো, বললে যাও পঞ্চায়েত তোমার মৃত করে দিয়েছে। ব্লকে পঞ্চায়েতে যাওয়ার পরে বললো দীপক মাঝি করেছে ওটা। দীপক মাঝি বলে আমাকে বলে যাও ব্লকে, আরো তোমার এটা ঠিক করে দিচ্ছি, আমি যাও ঠিক করে দেয় না। কতবার কাগজ কলম করেছি আজ পর্যন্ত, পঞ্চায়েতে 3-4 বার, ব্লকে 5-6 বার, বিডিওকে জানিয়েছি, কোনো কিছু হয় না। কথা কোন বছর বন্ধ হয়েছে? 2020 থেকে বন্ধ হয়ে গেছে। আমি ভাতা চাচ্ছি। নজর আলীর মতোই তার নাতি মোরবি খা বলেন, দাদুর বার্ধক্য ভাতার জন্য তারা বিভিন্ন দপ্তরে গিয়েছেন কিন্তু কোথাও সমস্যার সমাধান হয়নি। তারা চান পুনরায় বার্ধক্য ভাতা চালু করা হোক। দাদুর ভাতাটা 20 সাল থেকে বন্ধ হয়ে গেছে, কোনো কাজেই হচ্ছে নি। পঞ্চায়েত, ব্লক, ওই শুধু যা আসাই হচ্ছে। তারপরে দুয়ার সরকার বসছে, ওখানেও জমা দিতে বলছে, ওখানতনও কিছু হচ্ছে নি। আর তোমার ওইটা পঞ্চায়েতে যাওয়ার পর মৃত বলে ঘোষণা করে দিয়েছে, ব্লকও ওই ব্যাপার, ওই মৃত বলে ঘোষণা। মানে জলজীবিত মানুষ মৃত ঘোষণা করে দিয়েছে। কি চাইছেন এখন? চাইছি বলতে দাদুর যেমন কাজটা হয়ে যায়, বয়স্ক মানুষ তো অসুবিধা হচ্ছে খুব। কে মৃত ঘোষণা করেছে, কে মৃত লিখেছে জানেন কি? দীপক মাঝি। ওই দাদু বলছিল ওই দীপক মাঝি নাকি বটে, দীপঙ্কর মাঝি নাকি। জীবিত থেকেও সরকারি খাতায় মৃত হওয়ার কারণে বার্ধক্য ভাতা পাচ্ছেন না নজর আলী। এ বিষয়ে সিমলাপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ পাঠক বলেন, তিনি সবেমাত্র নতুন দায়িত্ব পেয়ে পঞ্চায়েত প্রধান হয়েছেন, এটা আগের বোর্ডের বিষয়। তবে সমস্যার সমাধানের জন্য এই বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানান এদিন। কি বলবেন? এটা আমিও শুনেছি, উনি আমার সঙ্গে একবার এসেছিলেন, কিন্তু এটা যেহেতু আমরা নতুন, আমি নতুন এই মুহূর্তে পঞ্চায়েত দায়িত্ব নিয়েছি, আমার বোর্ডের আগের বোর্ডের এটা ব্যাপার, কোনো কারণে ভুলবশত এটা হয়ে গেছে। আমি ওটা উত্তরণ কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরাও চেষ্টা করছি যেটা যাতে উনি পুনরায় ভাতা পান এবং কিভাবে তাকে পুনরায় ভাতা দেওয়া যায় সেই দিকে আমরাও চেষ্টা করছি। এবং আমরা এই ব্যাপারটা সম্বন্ধে আমার বিশেষ কিছু জানা নেই, কিন্তু আমি জানিয়েছি। পঞ্চায়েত প্রধান নতুন দায়িত্ব পেয়েছেন বলে নিজের দায় এড়ালেও সিপিআইএমের সিমলাপাল এরিয়া কমিটির সদস্য কৌশিক পাইন অবশ্য এ বিষয়ে রাজ্যের বর্তমান সরকারকে কটাক্ষ করেছেন। তিনি বলেন, বর্তমানে সরকারটাই গাফিলতিতে ভরা। তাদের জানা সিমলাপালে এক খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিক জীবিত থাকা সত্ত্বেও তার স্ত্রী বিধবা ভাতা পান। আবার এখানে এমন ছেলেও আছে যে বিধবা ভাতা পাচ্ছে, ভোট পাওয়ার আশায় নথি যাচাই না করে এসব করা হয়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে সরকারি কাগজে কলমে মৃত নজর আলী খা জীবিত প্রমাণে তারাও সাধ্যমতো চেষ্টা করছেন বলে তিনি জানান। পঞ্চায়েতের এক বাসিন্দা, সিমলাপাল গ্রাম পঞ্চায়েতের এক বাসিন্দা, 2020 থেকে বার্ধক্য ভাতা বঞ্চিত আছে, তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, অথচ তিনি জীবিত আছেন। তিনি সশরীরে বিভিন্ন জায়গায় বিচরণ করছেন, কিন্তু বারবার বিভিন্ন দপ্তরে যাওয়ার পরেও তিনি এখনও সেই মৃতকে জীবিত বলে প্রমাণ করতে পারেন নাই, প্রকল্পের থেকে বঞ্চিত হচ্ছে। কী বলবেন পঞ্চায়েতের গাফলাতি? না, অ্যাকচুয়ালি এই তৃণমূল আমলে এইগুলো পঞ্চায়েতের গাফিলতি কি ব্লকের গাফিলতি কি সরকারের গাফিলতি, এটা বলবার থেকে আমার মনে হয় সব থেকে বলা ভালো, এই তৃণমূল সরকারের আমলে সরকারটাই গাফিলতিতে ভরা। সিমলাপালে এরকম মানুষ আছে আমার জানা, আমি নাম করতে চাই না, যে উনি ওনার স্বামী জীবিত আছেন, ওনার স্বামী ফুড সাপ্লাই অফিসের বড় অফিসার ছিলেন, ওই ভদ্রমহিলা বিধবা ভাতা পান স্বামী জীবিত থাকা অবস্থায়। এরকম মানুষ আছে সিমলাপালে আমি জানি বা আমরা জানি, যে যারা ছেলে অথচ বিধবা ভাতা পান। আসলে 2021 সালে ভোটে জিতবার জন্য মাননীয় সরকার
পুরো সিমলাপালে এক এক ঝাঁক অনেকগুলো ভাতা উনি তৈরি করেছিলেন। যখন এই ভাতাগুলো হয় তখন ওনাদের কোনো মানুষের কোনো ডকুমেন্ট বা কাগজপত্র দেখে সরাসরি সঠিক ভাতা করবার কাজটা হয়নি। ভোট পাওয়ার জন্য কিছু সংখ্যক মানুষের হাতে টাকা গুঁজে দেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ভাতা করেছেন। সেরকমই ঘটনা এই আমাদের কানাকাটা গ্রামের। এই ঘটনাটা আপনারা বলার আগে থেকে আমি জানি, এটা নিয়ে আমরা নিজেরা একটু মুভমেন্টও করছি যে ওই ভদ্রলোক বেঁচে আছেন, অথচ তাকে মৃত দেখানো হয়েছে পঞ্চায়েতের থেকে। এটা 2020 এরকম সময় হবে। তো এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে ওনাকে নিয়ে আমরা ব্লকেও গেছিলাম। এখন ব্লকের বলবার কথা বলছেন যে যে মানুষটি যেহেতু মৃত ঘোষণা হয়ে গেছে, ব্লকের মানে ব্লকের যে রিপোর্ট গেছে, যে রিপোর্ট থেকে যে রাজ্যে চলে গেছে, তাকে আর নতুন করে ভাতা দেওয়া যাচ্ছে না। ঘটনাটা যে ঘটনা ঘটলো, এই ঘটনার দায় তো ওই ভদ্রলোকের নয়, উনি গরিব মানুষ, উনি ভাতা পেতেন। ওনাকে মৃত যারা ঘোষণা করলো তাদের তো শাস্তি হওয়া উচিত, কিন্তু এই সরকারের আমলে এগুলো কিচ্ছু হবে না। একদম সরাসরি যদি বলি তাহলে এটা পঞ্চায়েত ব্লক সহ সামগ্রিক প্রশাসন এবং আমাদের যে সরকার আছে তাদের যারা নেতারা আছেন, যারা প্রতিদিন দুয়ারা সরকারের নামে রাজনীতি করছেন, সবারই দেয়। প্রত্যেকে জানে, তৃণমূলের নেতারা পর্যন্ত জানে যে ওই ভদ্রলোক জীবিত আছেন, অথচ উনি ভাতা পাচ্ছেন না। গরিব মানুষ, একটি প্রান্তিক মানুষ, ওনার ভাতাটা হলে একটা সরকার মানে সংসার চলে, সেটাতে উনি প্রতিদিন ঘুরছেন, আজ 3 বছর ধরে ঘুরছেন, কিন্তু ওনার কাজটা শুরু করা যাচ্ছে না। এই সরকারের আমলে সঠিক কাজ সঠিকভাবে করা যাওয়ার কোনো মানে রাস্তাই নেই, এমনভাবে একটা সরকার চলছে। শুধু বামেরাই নয়, নজর আলীর বার্ধক্য ভাতা বন্ধ হওয়ার কারণে একযোগে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। সিমলাপালের সিমলাপাল পঞ্চায়েতের কানাকাটা গ্রাম রয়েছে, সেখানে এক শত্রু বলবেন। দেখুন, বর্তমানে যে শাসক দল, বৃদ্ধ ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, যে কোনো ভাতাই বলুন, এবং কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে টাকা, আর সেই টাকা যে সমস্ত প্রকল্পগুলি জনমুখী প্রকল্প, সেই জনমুখী প্রকল্প থেকে সাধারণ মানুষ বঞ্চিত। আজকে একজন বৃদ্ধ, অর্থাৎ তিনি সিনিয়র সিটিজেন হতে চলেছে, আর তাকে মৃত বলে আজকে ঘোষণা করেছে। এখানে স্বজন পোষণের রাজনীতি, কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা যুক্ত কেবলমাত্র তাদের বাড়ির লোকেরাই পাবে, আর অন্য লোক পাবে না। কে মারা গেল বা কে জীবিত আছে এই নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা নেই। বারে বারে বিভিন্ন দপ্তরে গেছেন, পঞ্চায়েত ব্লকে, তারপরেও এখনও পর্যন্ত কাগজে কলমে জীবিত হতে পারেনি। তাদের সদিচ্ছাই নেই যে একজন অসুস্থ বৃদ্ধা এসছে, তিনি কি বলছেন তার বক্তব্যটা শোনার প্রয়োজন, এই ধরনের তাদের কোনো মানসিকতা আছে? প্রশাসন আজকে কোন অবস্থায়? আজ তৃণমূল কংগ্রেস যা বলছে তারা তাই করছে। আজকে তৃণমূল কংগ্রেস দল বলে কিছু নেই। আজকে দেখতে পাবেন এসডিও বিডিও মনে হয় তারা সাধারণ সম্পাদক, সম্পাদক এবং সভাপতি, তারা পার্টি নিয়েই তো ব্যস্ত। তাহলে সাধারণ মানুষকে তারা পরিষেবা দেবে কোথায়? এই ধরনের তাদের চিন্তাভাবনা নেই আজকে, আর সেই কারণেই এই পরিস্থিতি। বার্ধক্য ভাতা বন্ধ হওয়ার কারণে বিরোধীরা কটাক্ষ করলেও এ বিষয়ে বাঁকুড়া জেলা তৃণমূলের সম্পাদক রামানুজ সিংহ মহাপাত্র বলেন, বিরোধীরা হলো ছিদ্রান্বেষী, তারা এই ধরনেরই অভিযোগ করে থাকে। সেই সাথে তিনি দাবি করে বলেন, ওদের জনসংযোগ নেই, কোথায় একটা ভুল পেয়েছে সেটা নিয়ে পড়ে আছে। বৃদ্ধ নজর আলী খায়ের বিষয়টি তাদের জানা আছে এবং সমস্যা সমাধানেরও চেষ্টা চলছে বলে তিনি জানান। এটা পঞ্চায়েতের গাফিলতি কিছু নেই, এটাতে নজর আলী বলে আরেকজন মারা গিয়েছিল আমাদের এই সিমলাপাল সেন্সাস টাউনের মধ্যে। এইটা ভুল হয়ে গেছে কোনো কারণবশত, এবং ভুলটা সংশোধন করার জন্যে তাৎক্ষণিকভাবে সমস্ত রকম কাগজপত্র জমাও করা হয়েছে এবং এটা কারেকশন হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে। এটা আমি কাগজপত্রগুলো, নজর আলী আমার কাছ সঙ্গেই দেখা করেছিল, আমিই কাগজপত্রগুলো ওকে নিয়ে গিয়ে সমস্ত তথ্য সহ সব কিছু জমা করেছি। তো এগুলো এখান থেকে তো হয় না, এগুলো চলে যায় উপরে, উপর থেকে কারেকশন হয়ে ঠিক চলে আসবে, টাকা পেয়ে যাবে। ও বিরোধীরা এটাকে নিয়ে পুরো মাঠে নেমেছে যে শাসক দলের, আসলে বিরোধীদের কাজ হচ্ছে ছিদ্র অন্বেষণ করা, কোথায় একটা কিছু ভুল আছে, ত্রুটি আছে, সেগুলোকে খুঁজে বার করা। অ্যাকচুয়ালি জনসংযোগ রাখে না, দু একটা জায়গায় পেয়েছে, একটা একটা ত্রুটি পেয়েছে, সেটাকে নিয়ে বড় করে প্রচার করছে, কাজ তো করে না কেউ। ওই লোকটা যে পাচ্ছে না, ওর জন্য যে কাজ করতে হবে, ওকে ওর যে কী কারণে বন্ধ হয়েছে সেটা দেখতে হবে, জানতে হবে, এবং তার জন্যে আবেদন করতে হবে, সেই সব কাজ করে না, এটা শুধু ছিদ্র খুঁজে বেড়ায়। আর অ্যাকচুয়ালি সিমলাপালে বিরোধী সেভাবে কেউ নেই, তাদের কোনো অস্তিত্বই এখানে সেভাবে নেই।
বৃদ্ধ নজর আলীর বার্ধক্য ভাতা বন্ধের ঘটনায় শাসক বিরোধী কাদা ছোড়াছুড়ি করতে ব্যস্ত। তবে এই ঘটনায় সিমলা পালের ভিডিও মানুষ চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, উনি আমার কাছে এসেছিলেন, কিছু একটা সমস্যা হয়েছে, তবে খুব তাড়াতাড়ি বৃদ্ধ নজর আলী খায়ের ফের বার্ধক্য ভাতা চালু হয়ে যাবে। আমার কাছে এসেছিলেন, ব্যাপারটা আমি দেখছি, দেখছি কি হয়েছে, আর যা সমস্যা ছিল মিটিয়ে পেনশন যেতে পারে সেটা আমরা দেখে নিচ্ছি, গুলো চালু করা যায় দেখছি। পেনশন অবশ্যই অবশ্যই কেন পাবেন না, এলিজিবল পেনশন নিশ্চয়ই পাবেন। হ্যাঁ, কিছু একটা প্রবলেম কোথাও হয়েছে আমরা দেখে নিচ্ছি, উনি এসেছিলেন কি হয়েছে সমস্যা দেখে পেনশন চালু করে দিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।